ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আজ নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করেছে বাংলাদেশ প্রথম ম্যাচে দুশো দ্বিতীয় ম্যাচে রানতারায় নেমে একশো চুরানব্বই রানের পর আজ তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবালের দল আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো রানে অল হয়েছে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর তিনটি ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ তবে এই স্কোর হোয়াইট ওয়াশ আটকানো যাবে কিনা তাতে বিস্তর সন্দেহ ছিল কিন্তু সাকিব মিরাজ মোস্তাফিজ ও এবার বলিং টোপে অবশেষে ইংল্যান্ডের লক্ষ্য দুশো সাতচল্লিশ রানের বাংলাদেশি বলাররা শুরুটা ভালো করতে পারেননি ইংলিশদের ওপেনিং জুটিটায় বড় একটা ঝড় বইয়ে দেয় তবে এরপর দারুণভাবে লড়াইয়ে ফিরেছে টাইগাররা নবম ওভারে সাকিব আল হাসান ভাঙ্গেন চুয়ান্ন বলে চুয়ান্ন রানের মার্কোটে ওপেনিং জুটি পঁচিশ বলে পঁয়ত্রিশ করে কভারে মাহমুদুল্লার হাতে ক্যাচ দেন সল্ট এর পরের ওভারে ইবাদত হোসেন হানের আঘাত মিডনে মাহমুদুল্লার হাতেই শূন্য রানে ক্যাচ দেন মালান এরপর সাকিবের দারুণ এক ডেলিভারিতে বোল্ট সেট ব্যাটার জাসিন রয় তেত্রিশ বলে উনিশ রানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন এক রানের মধ্যে ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ ম্যাচে ফিরে বাংলাদেশ কিন্তু প্রমোশন পেয়ে ওপরে ওঠা কারান আর জেমস ভিন্স ফের প্রতিরোধ গোড়া তোলেন চতুর্থ উইকেটে তাদের উনপঞ্চাশ রানের জুটিটি অবশেষে ভাঙলেন মেহেদি হাসান মিরাজ মিরাজকে তুলে মারতে গিয়ে লং অফ বাউন্ডারিতে তেইশ রানে লিটন দাসের হাতে সহজ ক্যাচ হয়েছেন কারণ এরপর জেমস ভিন্স আটত্রিশ ও ময়ন আলী দুই আদিল রশিদ আট ও রেহান আহমেদ দুই রানে আউট হলে একচল্লিশ ওভারে দুই বলে নয় উইকেট হারিয়ে একশো বিরাশি রান করে ইংলিশরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় এক রানে লিটন দাসকে হারায় বাংলাদেশ টানা দ্বিতীয় ম্যাচে ডাক মেরে ফেরেন লিটন শিকারে সেই স্যাম কারান অপর তামিমকেও এগারো রানে ফেরান এই চব্বিশ বছর বয়সী বাহাতে পেসার তিনে নেমে নাজমুল হোসেন শান্ত খেলেন একাত্তর বলে পাঁচ বাউন্ডারিতে তেপ্পান্ন রানের ইনিংস দীর্ঘদিন পর মুশফিকের ব্যাটেও দেখা যায় রান উনসত্তর বলে ফিফটি পূরণ করার পর দারুণ খেলছিলেন একটা সময় সেঞ্চুরির আশা জাগিয়েও থামেন তিরানব্বই বলে ছয় বাউন্ডারিতে তেপ্পান্ন রানে মুশফিক শান্তর আটানব্বই রানের তৃতীয় উইকেট জুটিতেই বাংলাদেশের ইনিংসের ভিত্তি স্থাপিত হয় পাঁচে নেমে সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত পঞ্চান্ন বলে ফিফটি তুলে নেন তবে ইনিংসে একমাত্র ছক্কা মারা মাহমুদুল্লাহ আট রানে বেশি করতে পারেননি ব্যর্থ হয়েছে মেহেদি হাসান মিরাজ পাঁচ তাইজুল দুই রান নিয়ে গড়া লোয়ার মিডল অর্ডার সাকিবের সঙ্গে উনষাট রানের দারুণ জুটি করেও আফিফ করেন চব্বিশ বলে পনেরো রান সাকিব একাত্তর বলে সাত চারের সাহায্যে পঁচাত্তর রান করে আউট হন পঁয়ত্রিশ রানে তিন উইকেট নেন আর্জার দুটি করে নিয়েছেন স্যাম স্যামকার আর আদিল রশিদ